আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ভর্তি নিয়ে তোড়জোড় জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্য সব ভার্সিটিতে ভর্তি শুরুর আগেই এটা করা ঠিক হচ্ছে না ইউজিসি চেয়ারম্যান। দৈনিক ইত্তেফাকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসন সংখ্যা প্রায় 80,000, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে আসন সংখ্যা 8,00,000-এর বেশি। আবার অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা হয় না। এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে ভর্তি করা হয়। এই মহামারীকালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম একাধিকবার পিছিয়েছে। করোনা নিয়ন্ত্রণে না এলে এ কার্যক্রম শুরু হবে না এমনই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়টি বিবেচনায় এনে অন্য বিশ্ববিদ্যালয়ে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, পর্যাপ্ত আসন থাকায় এই স্তরের বেশিরভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করতে গেলে অধিকাংশ শিক্ষার্থী পিছিয়ে পড়বে। তাই ভর্তি কার্যক্রম শেষ করে এই স্তরে শিক্ষার্থীদের পাঠদানের মধ্যে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে, এতদিন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতো। এতে যদি কোনো শিক্ষার্থী পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেতেন তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হতে পারতেন। কিন্তু এবার করোনার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় নিতে পারছে না, ফলে আর অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য অপেক্ষা করতে চাইছে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি আবেদন গ্রহণ শেষ হচ্ছে 14 আগস্ট। এদিকে বিষয়টি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেছেন, আমার কাছে মনে হয় সব বিশ্ববিদ্যালয় আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করানোটা ঠিক হবে না। তার আগে যেভাবে ভর্তি করতো সেটাই অনুসরণ করা উচিত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা হিসাব করে দেখেছি 1% শিক্ষার্থী ভর্তির পরে চলে যায়। যেসব শিক্ষার্থী চলে যায় তাদের ভর্তির টাকা ফেরত দিতে নানা জটিলতা হয়। তবুও এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাবলিক ভার্সিটি ভর্তি পরীক্ষার সর্বশেষ চিত্র। তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে আগামী 31 জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু করতে চেয়েছিল, কিন্তু তারা সেই তারিখ পরিবর্তন করে আগামী 1 অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু করার বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 10 জুন তাদের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী 20 আগস্ট থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 16 আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে গুচ্ছভুক্ত 20টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ গত 25 জুন শেষ হয়েছে। তারা এখন ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। উচ্চভুক্ত 7 কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগামী 4 সেপ্টেম্বর আর আগামী 12 আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলেও গুচ্ছভুক্ত 3 প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার পরীক্ষা স্থগিত করেছে। ফলে এই বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা নিতে পারে তা কেউ বলতে পারছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ারে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। আজকে এই পর্যন্ত, সকাল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।